ॐ सरस्वती देव्यै नमः नमः। या कुन्देन्दु तुषार हार धवला, या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्रवस्त्राभृता, या वीणावरदण्डमण्डितकरा, या श्वेतपद्मास्वना, या ब्रह्मच्युतशङ्करप्रभृतिभिर् देवै सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती, निःशेषजाड्यापहा। शुक्लां ब्रह्म विचारसार परमा, आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तकधारिणी अभयदां, जाड्यान्धकरापहां, हस्ते स्फटिकमालिकां विदधतीं, पद्मास्वने संस्थितां, वन्दे त्वां परमेश्वरीं भगवतीं, बुद्धिप्रदां शारदाम्। प्रिय दर्शक बंधु, এই স্তোত্রমন্ত্রের অর্থ হলো সকল অজ্ঞানতার বিনাশকারিণী শক্তির দেবী সরস্বতী আমাদের রক্ষা করুন, যিনি কুন্দ ফুল চাঁদ বরফের মতন শ্বেতবর্ণা, মুক্তাহার ও শ্বেত বস্ত্র পরিহিতা, যিনি শ্বেত পদ্মে অধিষ্ঠিতা ও বিনা বাদিনী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ দেবগণ সর্বদা যার স্তব পাঠ করেন, সকল জ্ঞানের অধিষ্ঠাত্রী সেই দেবীর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করেন। উজ্জ্বল বর্ণময় সমগ্র করুণাময় জগতে বিস্তৃত আদিশক্তি পরব্রহ্ম সম্বন্ধে চিন্তা ও মননের সারাংশ, যিনি পরম শ্রেষ্ঠত্বের ধারক, যিনি সমস্ত ভয় থেকে অভয় দান করেন, অজ্ঞতার অন্ধকার দূর করেন, তার হাতে একটি বীণা, অন্য হস্তে একটি গ্রন্থ, আমি সেই ভগবতী শারদা দেবী সরস্বতীকে প্রণাম করি, যিনি স্ফটিকের মালা পরিধান করেন এবং পদ্মাসনে জ্ঞান দান করেন, যা সর্বোচ্চ ঐশ্বর্য দ্বারা সজ্জিত। আমি সেই দেবী ভগবতী সরস্বতীকে প্রণাম করি। দর্শক বন্ধু, এই স্তোত্র আপনারা প্রতিদিন বিদ্যারম্ভের পূর্বে অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের বিদ্যার ঘরে বা বিদ্যার স্থানে দেবী সরস্বতীর একটি মূর্তি বা একটি ফটো রাখবেন, সেখানে অবশ্যই একটি ক্রিস্টাল বা স্ফটিকের মালা দেবীকে নিবেদন করবেন এবং প্রতিদিন প্রণাম করবেন এই মন্ত্র জপ করে। দেখবেন আপনারা সমস্ত ক্ষেত্রে সফল হবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।